বিশ্ব নদী দিবসে নদী রক্ষায় সচেতনতা সৃষ্টিতে ঝিনাইধ হয়ে গেল ডোঙা নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে শহরের পৌর ইকো পার্কের নবগঙ্গা নদীর পারে ভিড় করে শত শত মানুষ নদীর প্রাণ ফিরে প্রতি বছর এ ধরনের আয়োজন করার দাবি দর্শকদের ঝিনাইধ থেকে ফয়সাল আহমেদ লিওর প্রতিবেদন ছলাত ছলাত শব্দে নদীর বুক চিরে ছুটে চলছে ডঙ্গা নৌকা আর একে অপরকে পেছন ফেলতে প্রাণপণ চেষ্টা প্রতিযোগী মাঝিদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে বৈঠা হাতে যেন যুদ্ধে নেমেছেন তারা হেইয়াহ হেইয়া সুরের তালে মাঝিদের এমন সম্মিলিত ছুটে চলা অপলক দৃষ্টিতে দেখছেন পারে থাকা শত শত দর্শক মাছ ধরার জন্য তালগাছ দিয়ে তৈরি ডোঙ্গা নৌকার এমন প্রতিযোগিতা হয়ে গেল ঝিনাইদহে বিশ্ব নদী দিবস উপলক্ষে শহরের মাছ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীতে এ আয়োজন করে সামাজিক ঐক্য নামের একটি সংগঠন আসলে এখন তো এসব দেখা যায় না বাচ্চাদেরকে নিয়ে আসলাম ছবি আঁকলো আর সেই সাথে সাথে নৌকা বাইসটাও খুব উপভোগ করলো আসলে এই হারানো ঐতিহ্যগুলো আবার যে ফিরে আসছে এটা খুব ভালো লাগছে আমার আগে সব লোকরাজ দেওয়া হয়েছে এই ডুমা বাজারে সর্বপ্রথম কারণ আমাদের নদীতে কোনো পানি থাকে না শহরের চাকলাপাড়া ব্রিজ এলাকা থেকে শুরু হয় বাইচের যাত্রা প্রায় দুই কিলোমিটার দূরত্বের পৌর ইকো পার্ক এলাকার ত্রিমোহিনীতে গিয়ে শেষ হয় ডোঙ্গা নৌকার বাইচ দেখতে নদী পারে দর্শকদের ভিড় পড়ে যায় দীর্ঘদিন পরে এমন লোকজ আয়োজন দেখতে পেরে খুশি দর্শনার্থীরা সেই সাথে অংশ নিতে পেরে আনন্দিত মাঝিরাও কিন্তু কিন্তু উচ্চমুখ বা কারণে নদী আমাদের নবগঙ্গা আছে মৃত ফ্রিদায় এই নবগঙ্গার বাদকে অপসন করা হোক এবং সচেতন করছি আমরা মানুষকে যেন মানুষ একটাই দাবি উঠতে পারে এককভাবে ভাবে জন্য যে আমরা এই নদীকে বাঁচিয়ে তুলতে চাই নদী খনন করে পূর্বের অবস্থায় ফেরানো আর মানুষকে সচেতন করতে এমন আয়োজন বলে জানায় আয়োজকরা নদীর দিকে ফিরাই মুখ বাড়িয়ে দিই ঝিনেদার সুখ এ স্লোগানে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় পনেরো জন মাঝি সবাইকে পেছনে ফেলে প্রথম হয় মাঝি মাঝিপাড়ার নারায়ণ হালদার শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় টিভি নিউজ ডেস্ক